প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা হরিপুর অংশে 5 ফিট পর্যন্ত সংযোগ সড়কের অগ্রগতি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমরা ব্রিজ পয়েন্ট থেকে যে সংযোগ সড়কটি আছে, তো এটা গোল চত্বর হবে। একটি সুন্দরগঞ্জ গিয়েছে বাদে রাস্তা দিয়ে, একটি হচ্ছে সোজায় গিয়েছে, যেটি হচ্ছে মেইন রোড হবে। অর্থাৎ ধাপিরহাট পর্যন্ত যে রোডটি যাবে সেটি হচ্ছে 5 ফিট বাজার পার হয়ে সংযোগ হবে। সেই রোডটি আমরা সোজা যাচ্ছি, অর্থাৎ ব্রিজ পয়েন্ট থেকে সোজা দক্ষিণে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা আসি, অনেকে জানতে চেয়েছেন যে এই দিক সোজাসুজি সংযোগ সড়কের কাজের অগ্রগতি কী 5 ফিট বা ধাপিরহাটের, সেটি দেখানোর জন্য আজকে আমরা এই সোজা সড়ক দিয়ে যাচ্ছি। দেখা যাক কত দূর পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে, সেটি দেখানোর জন্য আমরা সোজা যাচ্ছি। দেখা যাচ্ছে এটি মোটামুটি কাজ ঢালাই বলতে কার্পেটিং হয়নি এখনও, খোয়া ফেলা হয়েছে। সামনে গিয়ে কি অবস্থা সেটি আমরা দেখব, এবং সেটি দেখার জন্য আমরা দ্রুত গতিতে যাচ্ছি। এবং দুই সাইডে মনে হচ্ছে এখানে সামনে কোনো সংযোগ সড়ক বা সড়কের সাথে সংযোগ দেওয়া হয়নি। দেখা যাক আমরা সোজায় যাচ্ছি, এখানে কি অবস্থা কাজের অগ্রগতি সেটি দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন 5 ফিট হরিপুর ব্রিজের 5 ফিট সড়কের সংযোগ সড়ক, অর্থাৎ এটি ধাপিরহাটে যাবে, মেইন রোড হবে। প্রিয় দর্শক দেখতেছেন সামনে এখনও গর্ত আছে, এখনও কাজ চলমান রয়েছে। এই কাজ, এই ব্রিজটির যে সংযোগ সড়ক সেটি হচ্ছে 5 ফিট পার হয়ে সংযুক্ত হবে, 5 ফিট বাজার পার হয়ে। এখনও কাজ চলমান রয়েছে, কাজের অগ্রগতি তেমন দৃশ্যমান নয়। ব্রিজ পয়েন্ট থেকে কমপক্ষে 1/2 কিলো দূরে এই ব্রিজের কাজের অগ্রগতি অবস্থান, এখানে হচ্ছে তেমন কাজের অগ্রগতি হয়নি। আমরা দেখানোর চেষ্টা করলাম, আসলে এই সামনে এখনও কাজ চলছে, নিচ থেকে মাটি কাটার কাজ চলছে, এবং ওখানে দিনরাত শ্রমিকরা কাজ করতেছে। আমরা আপনাদের দেখেন আবার আমরা ব্যাক করলাম, ব্যাক করে আবার ব্রিজ পয়েন্ট থেকে যে গোল চত্বর সেখানে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে গিয়ে সেখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এটি কমেন্টস করবেন। আপনারা দেখলেন এই মুহূর্তে সংযোগ সড়ক, অর্থাৎ ব্রিজ পয়েন্ট থেকে সোজা 5 ফিট পর্যন্ত যে সংযোগ সড়ক সেটি দেখানোর চেষ্টা করলাম। আর এটি হচ্ছে গোল চত্বর হবে, একটি বাদে রাস্তা দিয়ে সোজা পশ্চিমে গিয়ে পূর্ব দিকে গিয়েছে, আরেকটি হচ্ছে বাদে রাস্তা দিয়ে সোজা সুন্দরগঞ্জ অভিমুখে গিয়েছে। আমরা সুন্দরগঞ্জ অভিমুখের রোডটি দেখতেছেন, পুরো পাকা কমপ্লিট হয়েছে, চমৎকার একটি রোড হয়েছে, আসলেই দেখতে ভালো লাগে। প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন, এবং এটি হচ্ছে ব্রিজ পয়েন্ট থেকে গোল চত্বর পর্যন্ত যে রাস্তার দৃশ্য, এটা মেইন রোড, অর্থাৎ এটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কষ্ট করে একটি কমেন্টস, একটি শেয়ার, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি অন করবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা সহজেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন যায়, আপনারা নোটিফিকেশন ক্লিক করে যেন ভিডিওটা দেখতে পারেন। আপনারা যেখান থেকে দেখলেন জানি না আপনাদের কেমন লাগে, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, পেজের জন্য দোয়া করবেন। যেন অগ্রগতি, ধন্যবাদ।